হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে একদম রেডি হয়ে কিন্তু চলে আসলাম। আমরা এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবো। তো চলো, এই যে দেখো টোটো উঠছি। বন্ধুরা, আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি দেখো। আর তোমাদের দাদাভাই যাবে না, আমি যাব ওর, মানে আমার মেয়ের পিসির সাথে যাব। তো দেখো, আমরা কিন্তু বাসে চড়ে নিয়েছি, কারণ আসাম মোড় আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগে। তো যাচ্ছি হলো আমার ভাগ্নির মেয়ের অন্নপ্রাশন, সেখানেই যাচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। বাসে এই অনেক দিন পর কিন্তু বাসে উঠলাম, আমার মেয়ে হওয়ার পরে বোধহয় 2 বার উঠলাম, তো অনেকটাই কিন্তু ভালো লাগলো বন্ধুরা। এই দেখো, আমরা কিন্তু ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে সেটাই হলো অন্নপ্রাশন বাড়ি। তো আমরা কিন্তু ভিতরে চলে এসেছি বন্ধুরা, দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো, দেখো কেমন লাগে, মজা করো। তো দেখতে থাকো, আর কিছু কিন্তু বলছি না। বন্ধুরা দেখো, এই যে অন্নপ্রাশনের সময় মানে এত কান্না করছে, দেখো সেই কান্না করছে, খেতেই যাচ্ছে না। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো, আজকে কিন্তু বেশি কথা বলতে পারছি না। তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আজকে কিন্তু বেশি আপডেট দিতে পারলাম না।